কোনো দল এলো কি এলো না সেটা বড় কথা নয়, নির্বাচনে জনগণের অংশগ্রহণই প্রধান শর্ত। মার্কিন নির্বাচনী পর্যবেক্ষক দলকে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সাত সদস্যের মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পর্যবেক্ষক দলকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে জানানো হয়েছে, তবে নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি। এ সময় সহিংসতা বিহীন নির্বাচনের আশ্বাস দেয়া সম্ভব হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি যেসব দল নির্বাচন বয়কট করেছে, জ্বালাও পোড়াও করেছে, তাদের ব্যাপারেও পর্যবেক্ষক দলকে জানানো হয়েছে। পার্টিসিপেটরি ইলেকশনের কথা আসেই নাই, আর পার্টিসিপেটরি ইলেকশনটা আমাদের ধারণায় জনগণ যদি পার্টিসিপেট করে। ভোট দেয় তাহলে এটা পার্টিসিপেটরি, কে আসলো না আসলো দ্যাট ইরিলেভেন্ট, কোন লোক আপনি ইলেকশনে কন্টেস্ট করলেন না করলেন ইট ইজ টোটালি ইরিলেভেন্ট। জনগণ যদি যাকে ভোট দিবে এবং যদি তারা যথেষ্ট সংখ্যক লোক ভোট দেয় তাহলে এটি যে পার্টিসিপেট।